एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। इसे अभाव अभी जातीय क्षेत्र कथा बोल रहा एवं राज्य के चित्र कथा बोल रहा ब्लॉक के दुर्नीति जो समन्वय का सबसे लुप पाए ना तार घटना अभी গতকাল রাতে কথা বলছি গতকাল রাতে আমার বাড়িতে আমি সাধারণত রাত 11:30 12টায় ঘুমাই কালকে 12টা সোয়াটা ঘুমিয়েছি কালকে বৃষ্টি ছিল ওয়েদার খারাপ তারপর কারফিউ এর মধ্যে আমার বাড়িতে আমার বাড়ির এতে একটা আম গাছ আছে আম গাছ বেয়ে উঠে আমার বাড়ির ব্যালকনি চারটা পিতলের টপ নিয়ে গেছে এটা চোরকে গালি দেব না সরকার গালি দেব যে বৃষ্টি তার মধ্যে কারফিউ এই অবস্থায় যা একজনের বাড়িতে গিয়ে এই চোরকে টপ চুরি করতে যাওয়া এটা রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা কি চরম এর তিনটি কারণ একটা হলো অভাব আরেকটা হলো স্বভাব তার সাথে আরেকটা যুক্ত হয়েছে হলো নেশা এই রাজ্যের মধ্যে নেশামুক্ত ত্রিপুরাজ্যের মধ্যে এত নেশা ছড়িয়েছে এবং একাংশ যুবক এই নেশা দ্রব্য যখন ফুরিয়ে যায় তখন তাকে চুরি করা ছাড়া ডাকাতি করা ছাড়া হার চিন্তায় করা ছাড়া দিন দুপুরগুলি করছে এই ঘটনাগুলি করছে এই যখন অবস্থা তার চিত্র আমাদের সমাজ জীবনে আরো কত ভয়ঙ্কর আমরা এই 50 দিনের মধ্যে ত্রিপুরা যে খুন খারাপের একটা রাজ্য সরকারের অধীনে সরকার দপ্তরগুলো যখন এরকম অনিয়ম করছে এডিসি পিছিয়ে থাকবে কেন এডিসি তো সেখানে ত্রিপুরা মথা বহু আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা যে ইয়ে করে তারা ক্ষমতায় এসছেন ভালো তারা শুধু এডিসি দখল করবেন না বা করেননি এ রাজ্যে এই গ্রেটার ত্রিপুরা লাইন করবেন ত্রিপুরাজ্যের যে ত্রিপুরি বা ত্রিপুরাদের জন্য বহু কিছু করবেন ঠিক আছে গণতান্ত্রিক দেশে কেউ এরকম স্বপ্ন দেখতে কোনো বাধা নেই কিন্তু এডিসিতে আমরা কি দেখছি এই অল্প সময়ের মধ্যে মাত্র কত 9-10 মাস তারা ক্ষমতায় ইতিমধ্যে সেখানে স্বজন পোষণ ইঞ্জিনিয়ারিং চাকরি অন্যান্য চাকরি নিয়ে কারা পাচ্ছেন সেখানে খুব বিক্ষোভ হচ্ছে এডিসি সিন এক্সিকিউটিভ মেম্বার চেয়ারম্যান ইএম তাদের পরিবারে গণ্ডির বাইরে এই সুযোগগুলো কেউ পাচ্ছেন না গ্রামে যখন অভাব অনটন এবং নানাভাবে মানুষের মধ্যে এই সমস্যাগুলি আরো বাড়ছে তখন বিজেপি এবং এই মথা অর্থাৎ রাজ্যের যারা শাসক দল এবং এডিসির শাসক দল কোথায় এগুলো পরিত্রাণের জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন কিন্তু তাদের প্রতিযোগিতা হলো বিজেপি আজাদিকা অমৃত উৎসব নামে লক্ষ লক্ষ টাকা খরচ করছে যার সাথে আজাদীর কোনো সম্পর্ক নাই স্বাধীনতা সংগ্রামের কোনো লয় নাই ঠিক তেমনি যে ইন্ডিজেনাস ফেস্টিভ্যালের নামে এডিসিটিও তারা কেন বেঁচে থাকবেন তারও বম্বে থেকে কলকাতা থেকে গুয়াহাটি থেকে শিল্পী নিয়ে এসে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে টাকা উগাচ্ছেন ফুর্তি করছেন এগুলো অবস্থা তার সাথে এখন এই সরকারের বিজেপির তৃতীয় ইঞ্জিন এটা হলো রিগিং করে ছাপ্পা ভোট দিয়ে যে পৌরসভা এবং পৌর পরিষদগুলোতে গঠন করেছে কাজেই এই ইঞ্জিনগুলো তো জনগণের কোনো কাজ করে না আপনারা দেখেছেন আগরতলায় সাধারণ গরিব মানুষ যারা ফকারি ব্যবসা করে কোন রকম খাচ্ছে হ্যাঁ ঠিক তারা ফুটপাত দখল করে আছে তারা সরকারি জায়গা দখল করে
ছোটখাটো পিটি বানিয়েছে বা এই হকিং করছে, এটা ফুটপাত বা শহর সৌন্দর্য দরকার, কিন্তু তার জন্য তো বিকল্প ব্যবস্থা করতে হবে। না তারা খাবে কি? এদেরকে পিটিয়ে এদের সমস্ত যে সহায় সম্পদগুলো এটাকে ধ্বংস করে কোথাও কোথাও বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে এটা আগরতলাতে হয়েছে, ধর্মনগর হয়েছে। আমরা সরকারের তথা এডিসি প্রশাসন এই পৌর প্রশাসনের এই জাতীয় যে অ্যাটিচিউড তার তীব্র আমরা নিন্দা আমরা করছি এবং আমরা বলছি হ্যাঁ ফুটপাত পরিষ্কার করতে হবে, বেআইনি দখল করা জায়গা উদ্ধার করতে হবে, কিন্তু তাদের জন্য বিকল্প ব্যবস্থা করুন। বামফ্রন্ট সরকার তার 25 বছরে এরকম একটা ঘটনাও করেনি। আমরা লড়াই করে অর্থ এনেছি, ঋণ করে আমরা টাকা দিয়ে উজ্জ্বন্ত মার্কেট আরো ভূ মার্কেট আমরা করেছি, কাজেই তারা তো এখন দিল্লি এবং রাজ্যের সরকার কেন তারা পারবে না? তো এরকম অবস্থা তখন তাদের যে যে দুল পিটানো এটা বন্ধ নেই এবং এটা যেন ক্রমশ একটা হাসি খোরাকের মজার মতো হয়েছে। যেমন মুখ্যমন্ত্রী মন্ত্রী দলীয় মুখপাত্ররা এক একজন নানা ধরনের ফিস্তি দিয়ে যাচ্ছেন। যেমন আজ থেকে বছর দেড়েক আগে আমরা শুনলাম আমাদের মাননীয় এই শিক্ষামন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথের মুখে সরকারে 2 বছর বয়স যখন হলো যে ভিশন ডকুমেন্টের 87% হয়ে গেছে, আরো 1.5 বছরের কথা বলছি আমি, কদিন আগে যে এই তাদের একজন মুখপাত্র বলছেন 90% হয়ে গেছে। আবার সেদিন ইনফরমেশন কালচার মিনিস্টার নতুন যুবক তিনি বলেন সুন্দর বলছেন 80% হয়েছে। তাহলে 1.5 বছর আগে 87, 3 বছরের মাথায় 90%, আবার 3.5 বছরের মাথায় 80%, আমরা কোনটা বিশ্বাস করব? আবার মুখ্যমন্ত্রী কোথাও কোথাও বলছেন ভিশন ডকুমেন্টের দ্বিগুণ কাজ হয়ে গেছে। আসলে এটাই ঠিক, তারা তথ্য দিয়েছেন, এটা ক্রমশ ক্রমশ গ্রাফ নামছে, 90 থেকে 87 থেকে এই 70 থেকে আরো নামবে, আসলে 0 শেষ পর্যন্ত এটা হবে মাইনাস। এই হল এই সরকারের অগ্রগতি চার্ট থেকে 23 জানুয়ারির মধ্যে 23টা খুন, 47টা আত্মহত্যা, 32টা অস্বাভাবিক মৃত্যু, 5টা ধর্ষণ গণধর্ষণ, 11টা শ্লীলতাহানি এবং 4টা অপহরণ। একটু রিপিট করেন কাইন্ডলি, 23টা খুন, 47টা আত্মহত্যা, 32টা অস্বাভাবিক মৃত্যু, 5টা ধর্ষণ গণধর্ষণ, 11টা শ্লীলতাহানি এবং 4টা অপহরণ, চুরি তো অসংখ্য। এই জন্য চুরিধারী গণধর্ষণ অন্য সময় হয় না এরকম না, কিন্তু যে কোনো একটা এই সময়েতে এই অল্প ব্যবধানে এত সংখ্যক এই ছোট্ট ত্রিপুরাজ্যের মধ্যে, ওই যে মাননীয় শিক্ষামন্ত্রী বলে ক্লিয়ার পিকচার অফ দি কি জানি বলছিল না একটা ল অ্যান্ড অর্ডার, এইগুলো ক্লিয়ার পিকচার অফ দি ল অ্যান্ড অর্ডার। তো এই জায়গায় হলো এই অবস্থা, তো স্বাভাবিক এই যখন অবস্থা তখন ত্রিপুরাজ্যের মধ্যে যতই তারা চেষ্টা করবে ওই সন্ত্রাসী কাজ করে ফেসিস সুলভ আক্রমণ করে বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া, পুলিশ লেগিয়ে দেওয়া, মিথ্যা মামলা জড়ানো, তো দেখছেন কদিন বাদে বাদে আমাদের মাননীয় বিরোধী নেতা অন্যান্য নেতৃত্বদের কোর্টে যেতে হয় কোন জনবিরোধী কাজ করার জন্য না, যে সরকারের অন্যায় প্রতিবাদ করার জন্য। কাজেই এটা মুখ্যমন্ত্রী বা অন্যান্য
লক্ষ লক্ষ টাকা দিয়ে অসংখ্য ফ্ল্যাট ছাপিয়ে সারা ত্রিপুরাকে বলিয়ে দিয়েছে এই সরকারের। এই 45-46 মাসে শুধু ফ্ল্যাট ছাপানোতে বিজ্ঞাপনে যত টাকা খরচ করেছে আমার মনে হয় তা দিয়ে যদি উন্নয়নমূলক কাজ করলে অনেক কাজ করা যেত। কিন্তু এতে কি সরকারের এই ব্যর্থতা ঢাকা যাচ্ছে? ঢাকা যাচ্ছে না। কাজেই এখন আমদানি করতে হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, বারবার এটি করার জানতে হচ্ছে। আমি আপনাদেরকে তথ্য দিই, আপনাদেরকে এত বোকা মনে করি না আমি, নিশ্চয়ই না, যে গত 69 দিনে উইদিন লাস্ট 69 ডেজ ত্রিপুরাতে প্রধানমন্ত্রীকে তিনবার আনতে হয়েছে। তিনবার মানে সশরীরে না, সশরীরে একবার আর ভার্চুয়ালি দুবার। একবার হলো 14 নভেম্বর ভারতবর্ষে অন্য রাজ্য পিএমওয়াই আছে, কিন্তু ত্রিপুরার যে পিএমওয়াই আবাস যোজনায় যারা ঘর পেয়েছেন তাদের টাকা দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে আনতে হয়েছে যখন পুরো নির্বাচন প্রচার করছিল। এরপরে নিয়ে আসলেন সশরীরে গত 4 জানুয়ারি এই স্বামী বিবেকানন্দ ময়দানে, এখানে দিয়ে অসংখ্য বাগাড়ম্বর করালেন এবং সর্বশেষ আনলেন 21 জানুয়ারি পূর্ণ রাজ্য দিবসে সঙ্গে অমিত শাহ বিশ্বস্ত ওনার অনুগামীকে এবং কি বললেন, ত্রিপুরাজ্যের ইতিহাস বিকৃত করা, এ রাজ্যের মানুষকে বোকা বানানো, এ রাজ্যের মানুষ যেন কিছুই জানেন না এর আগে, এর বিরুদ্ধে আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা আমাদের পার্টির পলিট ব্যুরো মেম্বার তিনি দুবার সাংবাদিক সম্মেলন করে তাদের জবাব দিয়েছেন। এবং আপনি জেনে খুশি হবেন যে কমরেড মানিক সরকারের যে প্রথম এই সাংবাদিক সম্মেলন শুধুমাত্র আমাদের ত্রিপুরা সিপিএম ত্রিপুরা ফেসবুক পেজে 12 লক্ষ লোক দেখেছে এখন অব্দি, 12 লাখ ভিউয়ার। আর যদি বাকি সমস্ত চ্যানেল ট্যানেল আপনারা চ্যানেল সহ দেখার, এটা ত্রিপুরার যে জনসংখ্যা পেরিয়ে যাবে, এটা নিশ্চয়ই শুধু ত্রিপুরা না সারা দেশের। আমরা এই যে উনি যে কথাগুলি বলেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিরোধী দল নেতা যে দিয়েছেন, আমরা এটা এই জবাব আমরা উনার যে বক্তব্যগুলো হুকুহু বই ছাপিয়ে আমরা বের করছি, 10,000 বই ইতিমধ্যে আমরা ছেড়েছি। আজকে আমাদের মিটিং এ বলছি যে না, এটা এত কাটতি সবাই চায়, আমাদের লোক তো আছে, আমাদের লোকের ভ্যালু। আজকে আরো 15,000 বই ছাপানোর জন্য অর্ডার এসেছে, মামলা তো কাউকে দিচ্ছি না আমরা, 10 টাকা দামে দিচ্ছি আমরা, আপনাদেরকে অবশ্য ফ্রি দিতে হবে না আপনাদেরকে। 25,000 বই আমরা ছাপিয়ে আমরা বের করছি। তো এই হলো এই অবস্থা। তারপর এখানে কিছু বলতে হয় এই সময়ের পলিটিক্যাল ডেভেলপমেন্ট, যে ত্রিপুরা মথা নতুন দল, নতুন নেতা না অবশ্যই, তবে বয়সে কম, খুব ভালো বলেন, তাকে শ্রদ্ধা রেখে বলছি। ইদানিং কালে একটা চ্যানেলে তার একটা ইন্টারভিউ শুনেছি, তিনি কোথেকে দিয়েছেন জানি না, নিশ্চয়ই ত্রিপুরা নেই, অন্য কোথা থেকে দিয়েছেন, কি বলছেন, চ্যানেল থেকে জিজ্ঞেস করা হয়েছে আপনার এই পূর্ণ রাজ্য দিবসে আপনার কি মেসেজ। হ্যাঁ, তিনি সবাইকে অভিনন্দন জানিয়েছেন, ভালো, আমরাও জানিয়েছি। তো বলছেন যে আপনার যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বা আপনার যে রাজনীতি তার লক্ষ্যটা কি, বলছেন যে আমরা একটা কনস্টিটিউশনাল সলিউশন চাই। হোয়াট ইজ কনস্টিটিউশনাল সলিউশন? হ্যাঁ, ত্রিপুরাজ্যের মধ্যে এডিসি এলাকা এটা ব্যাকওয়ার্ড, ত্রিপুরাজ্যের ট্রাইবালরা সেই দীর্ঘ রাজন্য শাসন এবং পরবর্তী সময়তে কংগ্রেস শাসন, এই কারণে অন্যের সমান তাদের বিকাশ হয়নি, এটা কথা না। বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে আমাদের সাধ্যের মধ্যে অনেক চেষ্টা হয়েছে, যার সুবাদে আজকে আর
সেই আগের দিনের মতো তাদের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক হিসেবে দাঁড়িয়ে নেই, অনেক বিকশিত হয়েছে। হ্যাঁ, তার আরো অনেক বিকাশ দরকার। তার জন্য কি দরকার? আমরা দাবি জানাচ্ছি এডিসিকে এম্পাওয়ার করতে হবে, সংবিধান সংশোধন করে এডিসির হাতে আরো অধিক ক্ষমতা এবং অর্থবৃদ্ধি পাওয়ার ব্যবস্থা করতে হবে। শুধু এডিসির জন্য না, এটা সামগ্রিকভাবে এই ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধ করবে। এডিসি এলাকার মধ্যে শুধু ট্রাইবেল না, ট্রাইবেল নন ট্রাইবেল সমস্ত অংশ মানুষ উপকৃত হবে, সাহায্য উপকৃত হবে। এ বিষয়ে খুমুলুন টিটিএসির তরফ থেকে একটা বক্তব্য নেই, একটা কথা নেই। ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না আজকে প্রায় দেড় বছর। ভিলেজ কমিটিগুলোর চেহারা কি? যেখানে ত্রিপুরা মথা তারা শক্তিশালী, সেখানে কিছু বহিঃ সংবিধান বহির্ভূত শক্তি বলছে আমরা যে লিস্ট দেব তাকে দিতে হবে, অন্যরা পাবে কি পাবে না এটা আমার দেখা বিষয় নেই। কি করবে? নতুবা ঘন্টার পর ঘন্টা সরকার কর্মচারীদেরকে তাও দিয়ে রাখছে, ইভেন প্রাকৃতিক ডাকেও তাদেরকে বাইরে যাওয়ার সুযোগ সেখানে নেই। আবার যেখানে বিজেপির লোক শক্তিশালী তারা সেখানে কর্তা মানে দণ্ডমন্ডের কর্তা, ভোট হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, মন্দের ভালো, বিগত এডিসির অধিবেশন থেকে ভিলেজ কমিটি নির্বাচনের জন্য একটা রেজুলেশন না হয়েছে, কিন্তু আমাদের বক্তব্য হলো ত্রিপুরা মথা তাদের দাবি গণতান্ত্রিকভাবে তারা করতেই পারেন, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বা দি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, দিল্লি অব্দি যেতে পারেন। কিন্তু কেন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে পারেন না, আগরতলা শহরে একটা জমায়েত করতে পারেন না? আর এই নির্বাচন যদি না হয় ভিলেজ কমিটিতে, তাহলে ভিলেজ কমিটি 15 ফাইন্যান্স কমিশনের অর্থ থেকে বঞ্চিত হবে, কয়েকশো কোটি টাকা বঞ্চিত হবে, কিন্তু কোনো রামাত নেই। এবং এই আজকে রাজ্য সরকার বহু শূন্য পদ ফেলে রেখে দিয়েছে, কোনো নিয়োগ করছে না। ট্রাইবেলদের মধ্যে এক সময় একটা, আমরা যখন প্রথম বামপন্থ সরকার দ্বিতীয় বামপন্থ সরকার পাস করা ছেলে নিয়ে আমরা পাইনি, এখন ইঞ্জিনিয়ার ডাক্তার এলএলবি ঘরে ঘরে এমএ পাস বিএ পাস, কিন্তু খুমুলুম থেকে কোনো বক্তব্য সেখানে নেই। কাজে কনস্টিটিউশন সলিউশন কোন পথে? তো এতে অ্যাকচুয়ালি যে প্রকৃত যে ত্রিপুরা মথার উদ্দেশ্যটা কি, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড না অন্য কিছু, এটা ক্রমশ এই ধোঁয়াশা এটা কাটছে, মানুষ ভুটছে। আমরা বলতে চাই ত্রিপুরা মথা আরো বেশি গলা পরিষ্কার করে কেসে বলুন, আসলে আপনারা কি ভারতীয় জনতা পার্টিকে আড়াল করার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য, তাদের হাতকে মজবুত করার জন্য, ত্রিপুরাকে আর দুর্বল করার জন্য না অন্য কিছু, এটা তাদের পরিষ্কার করতে হবে। এই সময়তে এত কিছুর মধ্যেও আমরা আমাদের রাজ্য কমিটি আজকে আমরা ধন্যবাদ জানিয়েছি ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন সংগঠনকে, বিশেষ করে ব্যাংক যে ইউনাইটেড ব্যাংক এমপ্লয়িজ ফোরাম, তাদেরকে গত 17 এবং 18 ডিসেম্বর সারা দেশের সাথে ত্রিপুরাজ্যের মধ্যেও তারা খুবই সফল ব্যাংক ধর্মঘট করেছেন। এই দেশের ব্যাংক সমস্ত কিছুকে প্রাইভেট করার যে চেষ্টা, জনগণের মধ্যবিত্তদের জমা টাকাকে পুঁজিপতিতে দিয়ে দেওয়ার জন্য সরকার পদক্ষেপ, তার বিরুদ্ধে গত 24 ডিসেম্বর সারা ভারত কৃষক সভা, খেত মজুর ইউনিয়ন এবং গণমুক্তি পরিষদ নানা অসুবিধার মধ্যেও আগরতলা শহরের যে সারা জাগানো একটা মিছিল এবং জনসভা করেছে সরকার নিষেধাজ্ঞা সত্ত্বেও, আমরা ধন্যবাদ জানিয়েছি। তার সাথে জয়েন্ট ফোরাম অফ মুভমেন্ট ফর এডুকেশন, যারা শিক্ষা বাঁচাও ভবিষ্যৎ বাঁচাও এই দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন,
ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন এবং শিক্ষক কর্মচারী শিক্ষাবিদদের সংগঠন তারা এই সরকার যে স্কুলগুলো শিক্ষাকে যে বেসরকারি তুলে দেওয়ার জন্য যে ইয়ে করেছে তার বিরুদ্ধে লড়াই করতে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তার সাথে বিভিন্ন জায়গাতে শাসক দলের সন্ত্রাস চাপ এগুলাকে এই মোকাবেলা করে যারা গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম করছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই। এর সাথে এই প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনগুলোতে আমরা ব্লক এবং মহকুমা পর্যায়ে ধর্ণা গণ ডেপুটেশন এবং আরো নানাভাবে জনগণকে সাথে নিয়ে এই যে বললাম যে কোভিড মিসম্যানেজমেন্ট, কোভিড ম্যানেজমেন্টে যাতে সরকার সতর্ক হন সজাগ হন, তার সাথে ধান ক্রয়ে যে দুর্নীতি এটা যেন বন্ধ করে, এই যে এতে অসময়ে বৃষ্টির কারণে যে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ যাতে দেয় করাপশনের বিরুদ্ধে, এরা যে গত 45-46 মাস প্রায় নিয়োগ নেই, নিয়োগ খরা, ড্রাই ভ্যাকান্সি স্কুলে পূরণ করার জন্য এমজিএনরেগা এবং টুয়েব যাতে পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়, জনগণের আমরা আগামী দিনগুলোতে ব্লক এবং মহকুমা পর্যায়ে আমরা মিছিল মিটিং ডেপোর্স ইত্যাদি সংগঠিত আমরা করব। তার সাথে আমরা এই আমাদের সংহতি জানিয়েছি সংযুক্ত কিষাণ মোর্চাকে, আমাদের রাজ্যের মধ্যেও তাদের যে সংগঠন আছে সারা ভারত কৃষক সভা, খ্যাত মজুর কৃষক সভা, এই জিএমপি সহ আরো বিভিন্ন সংগঠন আগামী 31 জানুয়ারি সারা দেশের সাথে এই ত্রিপুরাজ্যের মধ্যেও তারা যে মোদী সরকারের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে বিশ্বাসঘাতক দিবস পালন করবেন, আমরা নৈতিকভাবে তাদের এই আন্দোলনকে সফল করার জন্য ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি। তার সাথে আগামী 23 এবং 24 ফেব্রুয়ারি 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যে এই ডাক দিয়েছে দুই দিনের ভারত বন্ধ করার জন্য, হরতাল করার জন্য, আমাদের রাজ্য কমিটি তার প্রতিও আমাদের নৈতিক সমর্থন বা সংহতি আমরা জ্ঞাপন করেছি। এ হল লড়াই সংগ্রামের ইয়ে। এখন সাংগঠনিক, আপনারা জানেন আমাদের 23তম পার্টি কংগ্রেস আগামী এপ্রিল মাসের 6 থেকে 10 তারিখ কেরালার কান্নুর শহরে অনুষ্ঠিত হবে। তারই অঙ্গ হিসাবে আমাদের একেবারে সমস্ত ব্রাঞ্চ থেকে রাজ্য কমিটি অবধি এই সম্মেলনগুলি চলছে গত প্রায় 5-6 মাস ধরে। বিভিন্ন কারণে আমাদের এগুলো অনেকটা দেরি হয়েছে। তো ইতিমধ্যে আমাদের 24টা মহকুমার মধ্যে 22টা মহকুমার সম্মেলন শেষ হয়েছে, 8টা জেলার মধ্যে 5টা জেলার সম্মেলন শেষ হয়েছে, বাকিগুলো ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হবে এবং আমরা ঠিক করেছি আগামী 27 এবং 28 ফেব্রুয়ারি আগামী মাসের 27 এবং 28 ফেব্রুয়ারি আমাদের 23তম পার্টির রাজ্য সম্মেলন সংগঠিত হবে আগরতলায়। যদি কোভিড পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আমরা 27-এর আগের দিন অথবা 28-এর পরের দিন, এটা এখনো আমরা ঠিক করিনি, চূড়ান্ত করিনি, একটা জনসভা করারও আমাদের ইচ্ছা সেখানে আছে। আজকে রাজ্য কমিটির ব্যাপার আর সর্বশেষ, এটা রাজ্য কমিটির ব্যাপার নয়, এটা আরেকটা যে আজকে 10,323 যারা ভিকটিম শিক্ষকরা, গত বছর তারা সরকারের প্রতিশ্রুতি পূরণের দাবিতে তাদের চাকরি যাতে পুনর্বহাল করে বা নতুন করে চাকরির ব্যবস্থা করে, বামফ্রন্ট সরকার যে 13,000 পোস্ট ক্রিয়েট করেছিল তার মধ্য দিয়ে সুযোগ তৈরি করে দেয় বা যেভাবেই হোক, তারা শান্তিপূর্ণভাবে গণ অবস্থান সংগঠিত করছিল সিটি সেন্টারের সামনে।
এরকম শীতের একটা ভয়ে অমানসিকভাবে ফেসিসসুলভ কায়দায় পুলিশ লালিয়ে দিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় শিক্ষক শিক্ষিকা তাদের বাচ্চারাও ছিল এদের এই কম্বল বালি এই কাপড় চোপড় কেড়ে নিয়ে এদেরকে শুধু তুলে দেয় না এদেরকে লাঠি বেটা করে রক্তাক্ত করে তাদেরকে তাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে আজকে তার এক বছর পূর্তি আজকে তারা কালো দিবস পালন করছিল আজকেও শুনলাম আমরা রাজ্য কমিটি মিটিংয়ে ছিলাম সেখানে বিপ্লব দেব সরকারের পুলিশ গিয়ে আবার তাদের এই আন্দোলনকে বাধা দিয়েছে এবং তাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে এই শিক্ষক শিক্ষিকাদের অ্যারেস্ট করে এই ইয়েতে বাধাঘাটে নিয়ে গেছে ছেড়েছে কিনা জানি না আমরা আমাদের পার্টির তরফ থেকে সরকারের এই ভূমিকাকে আমরা নিন্দা করি নিন্দা জানাই এবং আমাদের পার্টির তরফ থেকে দাবি জানাই যে এটা বিপ্লব দেব সরকারের তথা বিজেপি সরকারের প্রতিশ্রুতি এখন আসামের যিনি মুখ্যমন্ত্রী তিনি এসে বলেছিলেন যে তাদের ন্যায় জায়গা কোথায় সেই ন্যায় কোথায় সেই তাদের এই তাদের প্রতি সহানুভূতি এটা না করে আজকে এদের বিরুদ্ধে চরম ফেসিসসুলভ ইয়ে চালাচ্ছে এটা নিশ্চয়ই ত্রিপুরাজ্যের কোন অংশের গণতান্ত্রিক মানুষ এই ভূমিকাকে কেউ যে গ্রহণ করবেন এই হলো মোটামুটি ভাবে আমাদের আজকে রাজ্য কমিটির মিটিং না এরকম কারণ আমাদের আমি যা বলেছি এটাই তেইশ নিশ্চয়ই তেইশ হোক কিন্তু তেইশ কেন ২৪ আমরা যেহেতু একটা রাজনৈতিক দল আমাদের এটা মোকাবেলা করতেই হবে কাজে এটা মোকাবেলা করতে গেলে পরে যে ধরনের সংগঠন দরকার পার্টিকে এবং তার যে র্যাঙ্ককে যেভাবে সজাগ করা দরকার এটা তো এই কথাগুলি বললাম যে না যে রাজনৈতিকভাবে সংগঠন যেমন মজবুত করতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে তাহলে শত্রু যতই ষড়যন্ত্র করুক এটা মোকাবেলা করা অসম্ভব কিছুই না এনিথিং এলস কেউ আর ২৭ ফেব্রুয়ারি থেকে কে আসছে না এখনো ঠিক হয়নি আজকে মাত্র যেহেতু তারিখ হয়েছে আমি যোগাযোগ করব বলব সময় যদি কোন কারণে এরকম হয় হ্যাঁ নিশ্চয়ই অবস্থা যেরকম আমাদের উদ্যোগও সেরকম থাকবে আমরা যে একটা সক্রিয় রাজনৈতিক দল কাজেই আমাদের সামনে অনুকূল পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতি যাই থাক না কেন এটা যে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে জাতীয় এবং রাজ্যের সমস্ত পরিস্থিতিতে আমাদের সাধ্যমতো আমাদের যে প্রতিক্রিয়া দেওয়ার বা ভূমিকা নেওয়ার আমরা নেব অবশ্যই কোনো কারণ নেই যেভাবে কর্মসূচি চলছে এত তাৎসব না এত